আমি শঙ্করচন্দ্র মজুমদার সহকারী শিক্ষক বিকেলবাজার বালিকা উচ্চ বিদ্যালয় পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব পরবর্তী অংশ নিয়ে দেখো পূর্বেই আমরা কিছু তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম এবং ক্লাসে যে পরিমাপ সম্পর্কে ধারণা নিতে বলেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা সপ্তম শ্রেণীর বিষ্ণ অঙ্ক থেকে শুরু করি বিষ্ণু অঙ্ক তোমরা খাতা কলম নিয়ে বিষ্ণু অঙ্ক এবং বইটা পড়তে পড়ে দেখো বিষ্ণু অঙ্কে কী লেখা আছে বিষ্ণু নং অঙ্কে লেখা আছে একটি মগের ভিতরের আয়তন একশো পনেরোশো ঘন সেন্টিমিটার একটি মগের ভিতরের আয়তন পনেরোশো ঘন সেন্টিমিটার দুইশো লিটারে ওই কত মগ পানি হবে পড়ে নিয়ে তোমরা এখন দেখো তাইলে আমরা জানি যে এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার এক হাজার আমরা জানি লিখে নাও আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার এক হাজার ঘন সমান এক লিটার তাইলে মগের আয়তন মগের আয়তন কত দেওয়া ছিল মগের আয়তন ছিল পনেরোশো ঘন সেন্টিমিটার ঘন তাইলে এখানে কত লিটার এক মগে কত লিটার পানি হয় তাহলে এক লিটারে হলো এক হাজার গন সেন্টিমিটার যদি আমরা এক হাজার দিয়ে ভাগ দেই লিটার সমান এক দশমিক ক্যালকুলেটারে ভাগ করে নাও এত লিটার তাইলে এখন আমাদের প্রশ্ন ছিল দুইশো সত্তর লিটারে কত মত পানি হবে তাইলে এক দশমিক পাঁচ লিটারে পানি হয় পানি হয় এক মগ এক মগ তা সুতরাং এক লিটারে পানি হয় উপরে যাবে এক আর নিচে আসবে কি আরো কম হবে তাহলে এক দশমিক পাঁচ মগ সুতরাং দুইশো সত্তর লিটারে পানি হয় তাহলে এক গুণ দুইশো সত্তর ভাগ এক দশমিক পাঁচ মোম এটা ভাগ করলে তোমাদের উত্তর কতভাবে ক্যালকুলেটারে ভাগ করে দেখো তাইলে আমরা ক্যালকুটার ভাগ করে এটা পাইব দেখো একশো আশি মম একশো আশি উত্তর কত মোগ হল একশো আশি মগ একশো বুঝতে পেরেছো তোমরা দেখো তাইলে আমরা আয়তন থেকে এই যে আয়তন ঘন সেন্টিমিটার ছিল তাকে আমরা কি লিটারে নিয়েছি এক হাজার দিয়ে ভাগ করে তারপর এক মগে পানি হয়েছিল মগটার আয়তন ছিল এত তাহলে এখানে পানি হয়েছিল এক দশমিক পাঁচ লিটার তাহলে এক দশমিক পাঁচ লিটারে পানি হয় এক মগ তাহলে সুতরাং এত লিটারে পানি হয় এত মগ হুম তাইলে দেখো আমরা তারপরের অঙ্কে আসি একুশ নম্বর অঙ্ক এটা তোমরা করে নাও একুশ নং অঙ্কে একুশ নং অঙ্কে দেখো লেখা আছে তোমাদের একটু পরে নাও এক দোকানদার এক দোকানদার একদিনে চাল বিক্রি করে চাল বিক্রি করে আঠারো কেজি তিনশো গ্রাম এবং ডাল বিক্রি করেন পাঁচ কেজি সাতশো গ্রাম তিনি প্রতি মাসে প্রতি মাসে কত কেজি লবণ চাল ও লবণ বিক্রি করেন এই প্রশ্ন তোমাদের ছিল এরকম অনুরূপ অঙ্ক পূর্ববর্তী ক্লাসে আমরা করিয়েছি তারপরেও আবার স্মরণ করিয়ে দিই ওখানে যদি কিছু না বুঝে থাকো এখান থেকে তোমরা সংগ্রহ করে নিবে এটাকে আমরা সংগ্রহ করে নেই। তাহলে একদিনে একুশ নম্বর অঙ্ক তোমরা করতেছো তো একদিনে চাল বিক্রি করেন বিক্রয় করেন কত কেজি কত গ্রাম দেখো আঠারো কেজি তিনশো গ্রাম তিনশো গ্রাম আর এইভাবে সে এক মাস এক মাস কত দিন এক মাস সমান তিরিশ দিন আমরা এখানে লিখে নিতে পারতাম যে এক মাস সমান তিরিশ দিন তাহলে তিরিশ দিনে সে চাল বিক্রি করে তিরিশ দিনে চাল বিক্রি করেন তাহলে আঠারো কেজি তিনশো গ্রাম গুণ তিরিশ এখন এর পূর্ববর্তী ক্লাসে যে আমরা ত্রিশ দিয়ে গুণ করেছিলাম সেখানে তোমাদের যদি কোনো সমস্যা থাকে এখান থেকে সেটা আবার শিখে নাও দেখো আমরা তিনশোকে তিনশোকে যদি আমরা ত্রিশ দিয়ে গুণ দেই কিভাবে হবে শূন্য 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 তারপর তিন দিয়ে গুণ দিলে তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন নয় এখানে কত হলো শূন্য 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 নয় এত কি গ্রাম বলতো কত গ্রামে এক কেজি তাহলে এটা আমাদের সবারই জানা আছে আমরা পড়ে নিয়েছিলাম তাহলে এক হাজার গ্রাম সমান হবে এক কেজি এক হাজার গ্রামে হবে এক কেজি তাহলে এখানে নয় হাজার গ্রাম তাহলে কত কেজি হবে নয় কেজি বলতে পারি না তাহলে কি গ্রামের ঘরে কিছু নেই তাই এখন আমার হাতের লোক দয় কেজি এবার আঠারোর সাথে যদি আবার ত্রিশ দিয়ে গুণ দেয় গুণ করে নিলাম তাহলে শূন্য শূন্য তিন আটটা চব্বিশের চার তিন কে তিন চার পাঁচ পাঁচশো চল্লিশ কেজি এর সাথে আমার হাতে আসিল কত নয় কেজি যোগ দিলাম নয় কেজি তাহলে পাঁচ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ কেজি দেখো কত কেজি হলো সমান পাঁচশো কত কেজি উনপঞ্চাশ কেজি গ্রাম কেন হলো না গ্রামের কোনো কি অংশ নাই এখানে শূন্য শূন্য গ্রাম এই কারণে শুধু কি লেখব পাঁচশো উনপঞ্চাশ কেজি আবার দেখো এইভাবে সে কি বিক্রি করছিল আর লবণ বিক্রি করলো তাহলে একদিনে ল কতটুকু লবণ বিক্রি করে দেখো একদিনে লবণ বিক্রি করে এক আবার লেখো আবার একদিনে লবণ বিক্রয় করে একদিনে লবণ বিক্রি করে কতটুকু লবণ বিক্রি করে বলো একদিনে লবণ বিক্রি করে পাঁচ কেজি সাতশো পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম এইভাবে সে এক মাস এক মাসে কত তিরিশ দিন আমরা আগেই জেনেছি তিরিশ দিনে লবণ বিক্রি করে পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম গুণ তিরিশ ঠিক একইভাবে আবার গুণ করে নেই সাতশো পঞ্চাশকে আমরা যদি সাতশো পঞ্চাশকে যদি আমরা কত ত্রিশ দিয়ে গুণ করি এইভাবে আমরা দুটা শূন্য বসিয়ে দেই আবার কি তিন পাঁচ আপনার পাঁচ তিন সাথে একুশ আর এক বাইশ তাহলে কত কেজি হলো তোমরা দেখো এখানে বাইশ হাজার বাইশ হাজার তাহলে এক হাজার গ্রাম হলো এক হাজার গ্রাম হলো এক কেজি আমরা বলতে পারি না বাইশ কেজি বাইশ কেজি পাঁচশো গ্রাম তাহলে গ্রামের ঘরে রয়ে গেল কত পাঁচশত গ্রাম আর পাঁচ কেজির সাথে যদি আমরা ত্রিশ দিয়ে গুণ দেই তিরিশ দিয়ে গুণ দেই শূন্য তিন পাঁচা পনেরো একশো পঞ্চাশ কেজি আর হাতের ছিল আমাদের কত বাইশ কেজি তাহলে কত হলো যোগ দিলে একশত বাহাত্তর কেজি সমান আমরা লিখতে পারি একশত বাহাত্তর কেজি তাহলে একশো বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম তাহলে চাল বিক্রি করছে কত দেখো চাল বিক্রি করছে পাঁচশত উনপঞ্চাশ কেজি আর লবণ বিক্রি করেছে একশত বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম তাইলে তোমরা কি পুরো অঙ্কটা বুঝেছ এর আগের দিনের হোমওয়ার্কে কিন্তু এই ধরনের অনেকগুলো অঙ্কই তোমাকে দেওয়া তোমাদেরকে দেওয়া হয়েছিল আজকে আমরা আবার পরবর্তীতে বাড়ির কাজ লিখে নেই বাড়ির কাজ এক থেকে দশ পর্যন্ত এখানে এমসি কি উপশ্ন আছে এমসি কি প্রশ্নগুলো তোমরা বাড়ির কাজ হিসাবে করে নিয়ে আসবে তাহলে দেখ লেখে নাও বাড়ির কাজ বাড়ির কাজ কি লেখে নেবা অনু তিন এর এক থেকে দশ এর সমস্যার সমাধান করবে যদি এই সমস্যাগুলো তোমরা খাতায় করে পরবর্তীতে যখন স্কুল খুলবে তখন স্যারদেরকে এই কাজগুলো দেখাবে এবং স্যাররা কোনো সমস্যা থাকলে তা দেখে দিবে।